বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করতে যাচ্ছি কপি স্ট্যাক সম্বন্ধে, সেই ব্যাপারে আমি আজ আলোচনা করবো বিস্তারিত। অবশ্যই আপনার ধৈর্য হারা না হয়ে এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য, নতুন যারা ইউটিউব শুরু করেছেন, হয়তো 200-300 সাবস্ক্রাইবার আছে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই উপকারিতা আসবে এবং আপনারা বুঝতে পারলে ভবিষ্যতে এই ভুলটা আপনারা করবেন না কোনোদিনও। সেই ব্যাপারে আমি আজ আলোচনা করতে যাচ্ছি। আমি একজন নতুন ইউটিউবার বলতে গেলে আমি নতুন, আমার তেমন বেশি সাবস্ক্রাইবার নাই, কিছুটা হলে আছে। আমি একটা ভিডিও মিনি বানিয়েছিলাম, সেই ভিডিও হচ্ছে মানে আল্লাহকে গালি গালাজ করছিল, তার নাম হচ্ছে রিতা বয়াতি। সেই ভিডিওটা নিয়ে আমি এডিট করি, আমার চ্যানেলে আপলোড করি, লগে লগে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমার নিজের হাতে করা ছিল না, অন্যজনের ভিডিও দেখে আমি কেটে নিয়ে এডিট করে বানানো। পরে কিছুদিন পরে হঠাৎ করে আমার চ্যানেল স্ট্রাইক চলে আসে, আমি তো মাথায় গরম হয়ে গেছিল কীভাবে যে কেমনে সলভ করবো গভীরে স্ট্রাইকটা। পরে আমি তার মেইলটা পাই, মেইলটা পাওয়ার পরে তাকে আমি মেসেজ করি। প্রথম আমি মেসেজ করি ইউটিউবের মধ্যে, তার চ্যানেলটা পাই, মেসেজ করি। সে আমার মেসেজে তেমন উত্তর পায়নি, সারা পায়নি। পরে আমি তার জিমেইল আইডিটা নিয়ে ওকে মেইল করলাম, মেইল করে লিখে দিলাম আমার ভুল হয়েছে, এভাবে এটা ভালো করে একটা স্টেশন দিলাম। তার চ্যানেলের নামটা হচ্ছে কুপিল টিভি, তারা অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে। অবশ্যই আপনারা যদি ভালো লাগে, তাদের চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘুরে আসবেন। আমি ওদের চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চ্যানেলের লিঙ্ক এবং চ্যানেলের নাম। অবশ্যই আপনারা যদি ভালো লাগে সেই চ্যানেলটা আপনার ঘুরে আসতে পারবেন। সেইভাবে আমি আলোচনা করতে চাচ্ছি। অবশ্যই আপনারা যদি কারো ভিডিও যদি চুরি করে নেন, 10 সেকেন্ড হোক 20 সেকেন্ড হোক, অবশ্যই তাদের কন্টেন্টের যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা এবং তার চ্যানেলের নাম এবং চ্যানেলের লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে লিখে দিবেন। লিখে দিলে কি হবে জানেন, যখন ওই ভিডিওতে যখন হ্যাঁ চেক করবে তখন বুঝতে হবে আসলে আমার চ্যানেলের নাম এবং ডিসক্রিপশনে সবকিছু লিখে দিছে, না এটা স্ট্রাইক দিয়ে যাবে না, সে ব্যাপারে সে স্ট্রাইক দেবে না। অবশ্যই আমার স্ট্রাইক দিয়েছিল, লোকটা অবশ্যই ভালো ছিল, তার নাম হলো শাকিল আহমদ। তিনি আমাকেই বলেছে তার একটা চ্যানেলের মধ্যে স্ট্রাইক এসেছিল, সে অন্যজনকে রিকোয়েস্ট করছিল, সে অ্যাকসেপ্ট করে নাই, তার স্ট্রাইকটা উঠে নেয় নাই। পরে হের চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছিল। অবশ্যই সে একজন ইউটিউবার হয়ে অন্যজন ইউটিউবারের কষ্টটা হে বুঝতে পারে, নতুন ইউটিউবারের স্বপ্ন, অবশ্যই সে আমার স্ট্যাকে তুলে নিয়ে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার চ্যানেলটা একেবারে ফ্রেশ আছে, কোনো রকম স্ট্যাক নেই, সেই জন্য আমি ভিডিওটা বানানো। কারো ভিডিও দিতে আপনারা যদি বিন্দু পরিমাণ যদি আপনারা যদি চুরি করেন, কারো ভিডিও দিতে যদি নেন, তাদের চ্যানেলের নাম ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশনটা আপনারা অবশ্যই অবশ্যই আপনার ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন, অ্যাড করে আপনার কোনো সমস্যা হবে না, সে অ্যাকশন নেবে না, কারণ হ্যাঁ বুঝতে পারবে আমার চ্যানেলের নাম, ভিডিও ডিসক্রিপশন সবকিছু লেখাই আছে আপনার ভিডিওর মধ্যে। সেই ব্যাপারে আলোচনা করলাম। অবশ্যই আমাকে কিরকম স্ট্রাইক দিছে এবং আমি কিভাবে তার সাথে মেল করলাম, কিভাবে মেসেজ করলাম, আমি ভিডিও আকারে এই অবশ্যই আপনাদেরকে সেটা এখানে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। সেই জন্য আমি ভিডিওটা আজ বানানো, বেশি লম্বা করবো না, ঠিক আছে। আমি আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কি আমার স্ক্রিনশটগুলো আছে, স্ক্রিনশটগুলো অবশ্যই দেখিয়ে দেবো। পরবর্তী আপনারা কীভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং মেইল করবেন সেই ব্যাপারে আমি অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করবো। অবশ্যই এই ভিডিও যদি আপনাদের সাপোর্ট পেলে, নতুন যারা ইউটিউবার আছেন, এটা কোনো যারা ইউটিউবার বড় হয়ে গেছে হয়তো বা 4 লাখ 5 লাখ 2 লাখ তাদের জন্য না, আমি আসলে যারা নতুন একেবারে আমাদের মতো নতুন, হয়তো 200-300 সাবস্ক্রাইবার আছে, ইউটিউব করার জন্য তাদের একটা আশা আছে, তাদের একটা ইচ্ছা, তাদের জন্য ভিডিওটি বানানো। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমি একজন নতুন ইউটিউবার, এটা আমার কথাবার্তায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিও আমার আমাকে কমা দৃষ্টিকে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন সবাইকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।